হাওড়া রেলওয়ে স্টেশন। এটি ভারতবর্ষের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স। এই যে রেলওয়ে স্টেশনটা আছে সেটি হুগলি নদীর তীরে অবস্থিত আর হাওড়ার সাথে কলকাতাকে লিঙ্ক করে ভায়া হাওড়া ব্রিজ। এই স্টেশনে মোট 23খানা প্ল্যাটফর্ম আছে আর এটি ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট ট্রেন হ্যান্ডলিং ক্যাপাসিটি আছে, মানে এটা সবচেয়ে বিজিয়েস্ট স্টেশন। প্রতিদিন নিত্যযাত্রীদের নিয়ে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন এখানে সারা দিন রাত যাতায়াত করে, তাই হাওড়া রেলওয়ে স্টেশন খুবই ইম্পর্টেন্ট প্যাসেঞ্জারদের দৃষ্টিকোণ থেকে। আর এত বিজি টার্মিনাসের পাশে খুবই ইম্পর্টেন্ট হোটেলস, কারণ ধরুন আপনারা দূর কোনো রাজ্যের থেকে এখানে ট্র্যাভেল করছেন বা আমাদের এই রাজ্যের দূর কোনো প্রান্তের থেকে ট্র্যাভেল করছেন, আপনার রেস্ট চাই, বা আপনার কোনো কানেক্টিং ট্রেন আছে যেটা হয়তো পরের দিন আছে, বা আপনার ট্রেন ডিলে হয়ে গেছে, বা আপনার কোনো আত্মীয় প্রিয়জন রাতের ট্রেনে বা ভোরবেলার ট্রেনে আসছেন, তাই থাকার জন্য তো জায়গা চাই। তাই এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনের 500 মিটারের মধ্যে 10টি চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেল ও লজ, যেগুলোতে আপনারা খুবই সহজে আর খুবই কম খরচায় থেকে যেতেই পারেন, আর স্টেশন থেকেও খুব একটা যাতায়াত করতে হবে না। তাই শুরু করে দেওয়া যাক হাওড়া রেলওয়ে স্টেশনের হোটেলসের ভার্চুয়াল ট্যুর। IRCTC সম্পত রেল যাত্রীনিবাস, এটি হাওড়া স্টেশন চত্বরের মধ্যে অবস্থিত 23নম্বর প্ল্যাটফর্মের পাশে নিউ কমপ্লেক্সে। এখানে থাকার জন্য পেয়ে যাবেন ডরমেট্রি, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, এসিরও সুবিধা আছে। ডরমেট্রির ভাড়া এখানে হলো 200 টাকা করে, একেবারে ঠিক শুনলেন, 200 টাকা করে ডরমেট্রির ভাড়া। খুব স্বল্প খরচায় খুব সহজে এখানে থাকতে পারেন। এসি আর ডবল বেডরুমের যে ভাড়া আছে সেটা 800 থেকে 900 টাকার মধ্যে, খুবই আয়ত্তের মধ্যে। শ্রী অম্বিকা লজ, এই হোটেলটিও হাওড়া স্টেশনের খুবই কাছে গুলমোহর রেলওয়ে কোয়ার্টারের কাছে অবস্থিত। এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের রুমস। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 350 টাকার থেকে। এখানে রুম মোটামুটি পয় পরিষ্কার, বাথরুমও খুবই পরিষ্কার, থাকা যেতেই পারে আপনার এক নাইটের স্টে বা একদিনের স্টের জন্য, একদম অ্যাপ্রোপ্রিয়েট এই লজটা। হাওড়ার আকাশ হোটেল, এই হোটেলটি গুলমোহর রেলওয়ে কোয়ার্টার্সের কাছে অবস্থিত, স্টেশন থেকে খুবই কাছে, অনেক বড় একটা হোটেল। এখানে 150 জনের মতন থাকার ব্যবস্থা আছে, তাই আপনারা যারা গ্রুপে আসছেন বা গ্রুপ ট্যুর করাচ্ছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বিভিন্ন রকমের রুম ক্যাটাগরি আছে, রুমের ভাড়া 800 থেকে 900 টাকার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, বিভিন্ন বুকিং প্ল্যাটফর্ম থেকে এটা আপনারা বুকিং করে নিতে পারেন। হাওড়া রেলওয়ে স্টেশনের খুবই কাছে লক্ষ্মী লজ, এই লজে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, বিভিন্ন রকমের রুম ক্যাটাগরি আছে। প্রত্যেকটা রুমে টিভির থেকে শুরু করে প্রাইভেট বাথরুম থেকে শুরু করে গিজারের ব্যবস্থা আছে। নামেই লজ, কিন্তু একদম হোটেলের মতো, খুবই স্বল্প খরচা এখানে আপনারা থাকতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। শিবম হোটেল, এটি একটি ওয়ো রেকগনাইজড 2-স্টার হোটেল। এখানে পেয়ে যাবেন আপনারা 66খানা নর্মাল রুম, 32খানা এসি রুম আর 8খানা এক্সিকিউটিভ রুম। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 1000 টাকার থেকে, এসি রুমগুলোর ভাড়া 1400 থেকে আপনার 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন, স্টেশনের খুবই কাছে এই হোটেলটা। নিউ শালিমার হোটেল, এটি একটি 2-স্টার বাজেট প্রপার্টি যেটি গুলমোহর রেলওয়ে কলোনির কাছে অবস্থিত। এইখানে যে হোটেলটা আছে সেখানে আছে 36খানা রুম, যেখানে এসি বা নন এসি দুটোরই সুবিধা আছে, আছে টেলিভিশন, ওয়াশরুম যেখানে ঠান্ডা জল গরম জল দুটোরই ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ খাবার অর্ডার করতে পারেন, প্লাস বারও আছে। সেন্টর হোটেল, এটি হাওড়ার ডপসন রোডের উপরে অবস্থিত, এটি হলো একটি মাল্টি স্টোরিড হোটেল। এই হোটেলে আপনাদের লিফটের সুবিধা আছে, বিভিন্ন রকমের রুমস ক্যাটাগরি আছে, হাওড়া স্টেশনের
খুবই কাছে। এই হোটেলটা সার্ভিস খুবই সুন্দর, আর এখানে যে স্টাফ আছে তাদের বিহেভিয়ারও খুবই ভালো। বিভিন্ন বুকিং প্ল্যাটফর্ম দিয়ে এই হোটেলটা আপনারা বুক করে নিতে পারেন। দ্য হাওড়া হোটেল, এই হোটেলটি হাওড়ার নামের সাথেই জুড়ে আছে। এক্সিলেন্ট একটি প্রপার্টি। এখানে যে হোটেলের ইন্টিরিয়ার দেখছেন খুব সুন্দরভাবে ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। এই হোটেলে থাকলে আপনারা পেয়ে যাবেন টপ ক্লাস সার্ভিস, সাথে রুমসের অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন ডাবল ডিলাক্স রুম আপনারা যদি নিতে চান তার ভাড়া পড়বে 2100 টাকা, সেখানে যদি আপনারা ব্রেকফাস্ট ইনক্লুড করেন তাহলে ভাড়া পড়বে 2500 টাকা, আর প্রিমিয়াম ডিলাক্স যদি রুম আপনারা ভাড়া করতে চান তাহলে খরচা পড়বে 2400 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুড করলে 3200 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, যোগাযোগ করে নিতে পারেন। হাওড়ার বহু ঐতিহ্যশালী হোটেল দ্য অশোকা হোটেল, অনেক বড় একটা হোটেল। এখান থেকে আপনারা দারুণ ভিউ পাবেন গোটা হাওড়া শহর, হাওড়া ব্রিজের সাথে। এখানে অনসাইট রেস্টুরেন্ট আছে, কনফারেন্স রুম আছে, যদি আপনারা কোনো বিজনেসের মিটিং করতে চান বা যদি আপনারা কোনো বিজনেস আউটিং করতে চান। এখানে রুমসের ক্যাটাগরি আছে, যেমন ডিলাক্স এসি রুম যার ভাড়া 2500 টাকার মধ্যে পড়বে। আর এই হোটেলে থাকলে আপনারা অনায়াসে আপনারা হাওড়া স্টেশন, হাওড়ার বাস স্ট্যান্ড বা কলকাতা বাস স্ট্যান্ড খুব সহজেই পেয়ে যাবেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা বুকিং করে নিতেই পারেন।